সিলন ইনস্ট্যান্ট মিল্ক টি বর্তমানে হাইপে ওঠা একটা জিনিস, যেটা চা লাভারদের জন্য আশীর্বাদের মতো। আজকে এটা নিয়েই কথা বলবো। এটার দাম হচ্ছে মাত্র 10 টাকা এবং এটা 1 কাপ অর্থাৎ 90 মিলিলিটার পানির মধ্যে হচ্ছে আপনাকে মিক্স করে খেতে হবে। এটা কিনতে চলে গিয়েছিলাম সুপার শপে, কারণ নর্মাল দোকানগুলোতে এই জিনিসটা অ্যাভেলেবেল না। তবে এটা কেনার সাথে সাথে আরও অনেক কিছু কিনে নিয়ে আসা হয়েছে। এবার বলি এটা খেতে কেমন। তার আগে বলি এটা তৈরি করার প্রসেসটা খুব সুন্দরভাবে। এখানে যে প্যাকটা আছে সেটার মধ্যেই লেখা আছে, প্যাকের পুরোটা প্যাকেট ঢালতে হবে 1 কাপ 90 মিলিলিটার গরম পানির মধ্যে, ভালোভাবে নেড়ে জাস্ট খেয়ে ফেলবেন। আমি সেম কাজটাই করেছি, একটু গরম পানি করেছি, তারপরে হচ্ছে পুরোটা প্যাকেট এটার মধ্যে ঢেলে দিয়েছি এবং তারপরে হচ্ছে এটাকে সুন্দর করে মিক্স করে নিয়ে খেতে বসেছি। চলুন এবার খেতে কেমন সেই রিভিউটা দিই। হ্যাঁ, এটা সত্যি যে এটা একদম ইনস্ট্যান্ট, আপনি রেডি করে ফেলতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। শুধু 1 কাপ গরম পানি হলেই হবে। যারা রিয়েল চা লাভার আছেন তাদের কাছে এটা একটা জাস্ট বোগাস। কারণটা হচ্ছে এটা খেতে ঠিক একদম রেডি টি যেগুলো আছে বিভিন্ন ফ্লাক্সে সেল হয় সেটার মতো। তবে আপনি যদি চা লাভার হয়ে গরম পানির মতো কিছু খেতে পছন্দ করেন তাহলে এটা আপনার জন্য ঠিক আছে। বাট আমার মতো যারা রিয়েল চা লাভার আছেন, যারা অ্যাকচুয়ালি চা খান চায়ের স্বাদটা নেওয়ার জন্য, চায়ের একটা ফ্লেভার একটা স্বাদ বুঝে বুঝে চা খান, তাদের জন্য এটা মোটেও ঠিক না। একটা তিতকুটে স্বাদযুক্ত একটা জিনিস। আমার তো আর একটু ছিঁড়ে দিতে হয়েছে এবং সাথে আরও কিছুটা গুঁড়া দুধ। তো যাই হোক, আমার কাছে যেটা মনে হয়েছে, হ্যাঁ, যখন আপনি খুবই বিপদে পড়ে গেছেন, আশেপাশে কোনো চায়ের দোকান নেই বা চা খাওয়ার কোনো ব্যবস্থা নেই, সেই সময়ে আপনি গিয়ে এটা খেতে পারেন। বাট নর্মাল সময়ে এটাকে আমি একদমই রিকমেন্ডেড করবো না। তার মূল একটা কারণ হচ্ছে এটা আমার টেস্ট বাটের সাথে যাচ্ছে না। তো যাই হোক, আমার আজকের ভিডিওতে এতটুকু জানানো ছিল। যারা হচ্ছে খেতে চাচ্ছেন তারা যাতে আমার ভিডিওটি দেখে বুঝতে পারেন অ্যাকচুয়ালি এটা খেতে কেমন। আমার ভিডিওটা একটু হেল্পফুল হলে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।